করা আছে শুভেচ্ছা সবাইকে। এখন বাজে বিকেল পাঁচটা, একটু মানে শুয়ে পড়েছিলাম আর কি, তারপরে এখন ঘুম থেকে উঠলাম। উঠে দেখছি কি পাঁচটা বাজে। হ্যাঁ, আমার এখন শাড়িটা একটু মানে সাইডটা একটু সেলাই করতে হবে, নতুন শাড়ি তো এই জন্য। আর টিটু দেখতেই পাচ্ছেন ওই ঘরে চেঁচামেচি করছে, ভগবান জানে কিসের জন্য। আর তারপরে আমি এই যে সবুজ হিসাবে ওদের এখানে এই যে কাছের চুড়ি পরে, তো আমি হাতে এইরকম কাছের চুড়ি পরেছি। হ্যাঁ, আর এই হাতে আমি পরেছি এইরকম কাছের চুড়ি। এই হাতের আমার মেহেন্দিটা এইরকম সিম্পল। হ্যাঁ, এটা আমি সকালে ব্রেকফাস্টে সবুকে যখন বানিয়ে দিলাম, লাঞ্চ টাঞ্চ বানিয়ে দেওয়ার পরে আমি নিজেই পরেছি, তাই এইরকম আর টান টান করে আর কি, পুজো টুজো করার পরে আমি পরেছি, তাই এইভাবে সিম্পলই পরে বলেছি। তো খানি আমি একটা তো চলেই গেছি, অন্যগুলি আছে। হ্যাঁ, এইরকম আর কি, সারাদিন উপবাস তো, তাই একটু মানে গলাটা শুকিয়ে যাচ্ছে। আর এই ব্রতটাতে আর কি জলও পান করতে হয় না। অবশ্য আমি ওই যে লক্ষ্মী পুজো করলাম, তাতেও আমি জল পান করিনি, তো এটাতেও একদম জল পান করতে হয় না। আমার গলা টলা শুকিয়ে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমি জল পান করবো না যতক্ষণ না আমি চাটটা দেখে ফেলব। তো এদিকে আমি কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো ভাঁজ করে নেব। একটাই আর কি, একটা ব্যাড কভার, টিটু উঠে তো রোজ, তাই মানে আমি রোজই প্রায় মোটামুটি রোজই আমি বিছানার চাদরটা ধুয়ে দিই, আর ব্যাড কভার পাতা থাকলে দুই তিন দিন আমি তো ধুই। তো এখন আমি ব্যাড কভারটা পাতিনি, ওই তাড়াহুড়ার মধ্যে আর ব্যাড কভারটা পাতা হয় না, ওই বেডশিটেই কামটা চালি কাজ হয়ে যাচ্ছে। এমনিতেও ময়লা করে না, কিন্তু তাও এসে হঠাৎ করে বিছানাতে উঠে যায়, এই জন্য আমাকে রোজই ধুতে হয়। তো আমি এগুলো ভাঁজ করে নিই, তো কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আমার। এদিকে আমি পুজোর থালিটা দেখায়, এখানে আমি গণেশ ঠাকুর মানে শিব পার্বতী গণেশ ঠাকুর মাটি দিয়ে বানিয়ে রেখেছি, ফুল দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আমি কলসিতে এক কলসি জল রেখেছি এখানে, তারপরে আমি মিষ্টি দিয়ে একটু সাজিয়ে নেব পরে যখন বিকেলবেলা পুজো করব। তারপরে প্রদীপটা সাজিয়ে রেখেছি, এখানে একটা ছালনি রেখেছি, আর উপরে এইছে এটা হচ্ছে করোয়া চৌথের তোমার ওইটা এইরকম একটা ফটো রাখতে হয়। আর এখানের মধ্যে ওই যে কথাটা, এই যে কথাটা এটা পড়তে হয় পরে, তারপরে চাঁদ দেখে, তারপরে মানে বর জল খাওয়াবে, ওই ব্রত ছুটবে, তারপরেই আমি আর কিছু খেতে পারবো। চাদরটা আমি এখানে কাবাডে রেখে দেবো, এটা হচ্ছে পর্দা বিছানার চাদর ব্যাড কভার এসব রাখার ইয়েটা। আলমারির থেকে এই যে আমি এই লাল শাড়িটা বের করছি, এটা আমি লক্ষ্মী পুজোতেও পরেছি, তো আজকে আমি পরবো আমি এটা। এটা আমি আজকে পরবো, তো এটার এই যে সাইডগুলো দেখছেন যে এই যে আঁচলেন, এটা আমি একটু সেলাই করে নেবো এখন তাড়াতাড়ি। ছিল এই যে এই যে ছুটু ঠিকঠ দেখো আমার কোলে উঠে যাচ্ছে কিভাবে। হ্যাঁ, তারপরে এই দেখো শাড়িটা, শাড়িটা তো দেখেছি লক্ষ্মী পুজোতেও পরেছি, এই যে আঁচলটা খুব সুন্দর, এই যে আঁচলটা দেখছে না আঁচলটা, এই যে পেছন দিকে ব্লাউজ এই লটকান আছে, লটকান না ব্লাউজ আমি পরি না, এই প্রথম পরছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার আজকে
করবা চৌথের শাস বন্ধুরা বলবে কেমন লাগছে।